নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। রান্নার কথকতা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব মশলা মুসুরির ডাল। সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে দেব টমেটো, শুকনো করা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমার একটা বড় হাফ ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন 1 চামচ, আর 1/2 চামচ নুন দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডালটা দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, 1 চামচ চিনি দিলাম। এবার এটা ফুটে উঠলে নামিয়ে নেব। নামিয়ে আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মশলা মুসুরির ডাল।